হ্যালো বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু হচ্ছেন ঘাটালের সাংসদ দেবদা। এবার দেবদা তৃণমূলের সাংসদ বলে যে আমি ওনাকে নিয়ে আলোচনা করছি, একদমই এমনটা নয়। সর্বোপরি আমি মনে করি উনি একজন অভিনেতা এবং প্রচন্ড সাকসেসফুল একজন অ্যাক্টর, প্রচন্ড রিনাউন্ড একজন অ্যাক্টর। তো তাকে নিয়ে এই সমস্তগুলো হচ্ছে বলে আমার মনে হলো আমি আরো একবার একটু আলোচনা করি। এর আগে যখন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ওনাকে নিয়ে এরকম কমেন্ট করেছিলেন, আমি তার মানে সেই ব্যাপারটা নিয়েও আমি একটা আমার মতামত জানিয়েছিলাম। পার্টিকুলার এই আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়েও আমি একটা ছোট ভিডিও বানানোর চেষ্টা করছি। দেখো, আমি ভিডিওটা শুরুতেই বলি, আমি কিন্তু কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, বা আমি কিন্তু কোনো রকম এত রাজনীতি বুঝি না। আমি একদম নর্মাল একজন মানুষ, বাকি পাঁচটা যেমন জনসাধারণ আছে, আমি তাদের মধ্যে একজন পড়ি জনসাধারণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, দেবদা মানে রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে দেবদা কিন্তু তার বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন আসছে, এবং যেগুলো একদমই মানে আমাদের দেবদাকে ভালোবাসে যারা বা দেবদার ফ্যানেরা যারা, তাদের খুব খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মানতে হবে, দেবদাকে ভালোবাসাটা আমাদের অভিনয় জগৎ থেকে, কিন্তু রাজনৈতিকভাবে দেবদা কেমন কি কাজকর্ম করছেন সেটা আমাদের থেকেও ভালো বলতে পারবেন ঘাটাল থেকে, ঘাটালে যারা বিলং করেন, ঘাটালে যারা থাকেন। তো ঘাটালের কোনো দর্শক যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আমার ভালো লাগবে। সবচেয়ে যেটা ব্যাপার অবাক লাগলো কি, হিরণ চট্টোপাধ্যায় দেবদাকে ওপেনলি এরকম অ্যাটাক করলেন অন স্টেজ, যে উনি কাটমানির টাকা দিয়ে সিনেমা বানান, উনি সেই গরু পাচারের টাকা দিয়ে উনি গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে ঘুরতে যান, ইত্যাদি ইত্যাদি। তো তার রিপ্লাই হিসেবে দেবদার কাছ থেকে আমরা পেলাম হচ্ছে, হিরণ আমার খুব ভালো বন্ধু, আমি আমরা ছোটবেলায় একসঙ্গে কাজ করেছি, আমি ওকে সেভাবে এভাবে কোনো রিপ্লাই দেবো না, ইত্যাদি ইত্যাদি। তো আরেকটা যেটা খুব প্রচন্ডভাবেই মানুষের চোখে লেগেছে সেটা হচ্ছে, যেদিন ঘাটালে এই ঘটনাটা ঘটলো, মানে হিরণ চট্টোপাধ্যায় যেদিন এই স্টেজ প্রোগ্রামটা করলেন, তার ঠিক পরের দিন বিকেলবেলা এই দেবদা ঘাটালে হাজির, এবং আরও একটা বড় মিটিং অ্যারেঞ্জ করে সেখানে তিনি তার মানে অন পাবলিকলি তিনি তার বক্তব্য রাখলেন আর কি, এই সমস্তগুলো বললেন। যাই হোক, এই পর্ব মিটলো, এখানেই থেমে গেলে এতটাও হয়তো অসুবিধা হতো না, বাট দেবদা পুরোপুরি টার্গেট হয়ে গেছেন এটা বুঝতে পারছি। অপোনেন্ট পার্টির আজকে একজন বিজেপি নেত্রী ভারতী ঘোষ, তিনি বলেছেন দেবদা সুপারস্টার নয়, উনি কাটমানি স্টার, এবং ওনাকে রাবণ মহিষাসুরের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই এই ব্যাপারগুলো দেখো, আমি জানি না দেবদা রাজনৈতিকভাবে কি করেছেন, উনি গরু পাচারের সঙ্গে যুক্ত কিনা, কাটমানির টাকার সঙ্গে ওনার কোনো হাত আছে কিনা, উনি ওনার ওই টাকা দিয়ে সিনেমা বানান কিনা, আমি জানি না। আমি জানি দেবদা একজন ভালো অভিনেতা, দেবদা একটা সময় আমাদের প্রচুর হিট ছবি দিয়ে এসেছেন। তো সেই জায়গা থেকে কোনো না কোনো একটা ব্যাপার ভাবতে তো খুব খারাপ লাগছে, খুব স্বাভাবিকভাবে যে একজন অভিনেতা এভাবে টার্গেট হচ্ছেন, এবং অবশ্যই নিশ্চয়ই তারও কিছু সে আছে, সে বলবেন, কিন্তু যখন সেটা পাবলিকলি হয়ে যাচ্ছে না, দেবদার যারা ফ্যানেরা, যারা দেবদার ছবি দেখে বড় হয়েছি আমরা, সামহাও আমাদের কোথাও গিয়ে খারাপ লাগছে। এইখান থেকে আমি একটা মানুষের দৃষ্টান্ত না তুলে পারছি না, এইখান থেকে প্রচন্ড বুদ্ধিমান হচ্ছেন জিদ্দা। এবার তোমাদের মনে হতে পারে এখানেও আমি জিদ্দার নাম করছি, একদম নয়, অন্যভাবে ভেবে দেখো। দেবদা এবং জিদ্দা যে সময় থেকে ইন্ডাস্ট্রিতে এসেছেন, সেই সময় থেকে জিদ্দা কি তাহলে একবারও মানে প্রপোজাল পাননি রাজনীতিতে ঢোকার জন্য? এটা তো সম্ভব নয়। দেবদার যদি 5.5 মিলিয়ন ফলোয়ার্স হয়ে থাকে, জিদ্দার তো 12 মিলিয়ন প্লাস ফলোয়ার্স, তো সেখান থেকে উনি তো অবশ্যই প্রপোজাল পেয়েছিলেন। কিন্তু জিদ্দা প্রচন্ড বুদ্ধিমান হওয়ার জন্য তিনি কিন্তু রাজনীতিতে ঢোকেননি, কারণ তিনি জানতেন যে ভবিষ্যতে ঠিক এই রকম কিছু ব্যাপার ওনার জীবনে ঘটতে পারে, যেটা ওনার ক্যারিয়ারের জন্য খুব প্রবলেম্যাটিক। দেখো না, আজকে এই যে দেবদার বিরুদ্ধে এই যে কথাবার্তাগুলো উঠছে, এক যদি দেবদা একেবারে নিজেকে প্রমাণ দিতে পারে যে না, আমি কিচ্ছুর সঙ্গে যুক্ত নই, আমি একদম সাধু, তাহলে ঠিক আছে। আইদার যদি এরকম কনস্ট্যান্ট অপোনেন্ট পার্টি থেকে দেবদার টার্গেট হতে থাকে, রিসেন্টলি 25শে ডিসেম্বর দেবদার প্রজাপতি রিলিজ হবে, তোমাদের কি মনে হয় একটুও হ্যাম্পার হবে না ছবিটা? মানে আলটিমেটলি এই যে কাটমানির টাকা বা এই যে যত কিছু, এই যে রিসেন্টলি যা যা ঘটে গেল, খুব ভেবে দেখলে এগুলো আমাদেরই টাকা, জনসাধারণদের টাকা, যেগুলো মানে পায়খানার কোমর থেকে উদ্ধার করা হয়েছে আর কি। তো সেই টাকার, সেই চুরি করা টাকার সঙ্গে যখন দেবদার নাম জড়াচ্ছে, এবং সেখানে যদি দেবদার নিজের সে না রাখেন, তাহলে আমার মনে হয়
অবশ্যই তার মানে কেরিয়ার মানে তার রাজনীতিটা যেমন তার তিনি তার কেরিয়ার হিসেবে নিচ্ছেন, তিনি অভিনয়টাকেও তো তার কেরিয়ার হিসেবে নিশ্চয়ই নেন, ওটাই আমার মনে হয় তার ফার্স্ট প্রায়োরিটি। তো সেখান থেকে দাঁড়িয়ে এই তার সিনেমাগুলো হ্যাম্পার হবে বলে আমার মনে হয়। তো তোমাদের কি মতামত, কি মনে হচ্ছে এটা কতটা ঠিক কতটা ভুল, তোমাদের অবশ্যই কমেন্ট মতামতটা কমেন্ট করে জানাও। আমার যেটা বলার আমি সেটা বললাম, আমার একজন জনসাধারণ হিসেবে এটা বলার ছিল আমি সেটাই বললাম। তো চলো তোমাদের কমেন্ট কি হয় সেটা কমেন্ট করে জানাও। আমি আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে একেবারেই যুক্ত নই, আমি জানি না কে তৃণমূল কে বিজেপি, আমি এসেট্রা এসেট্রা আমি কিচ্ছু জানি না, ভেতরে কি চলে না চলে জানি না। বাট আমি একজন দেবদার শুভাকাঙ্ক্ষী হয়ে আমার এটা সামাও খারাপ লাগছে। আমার এটাই অনুরোধ যে দেবদা, যদি সবকিছু মানে এই যা যা রটছে সেগুলো যদি সবই ভুল হয়, তুমি সেটা পাবলিক করো, সেটা তুমি প্রমাণ দিয়ে দাও, তাহলে এতগুলো কোয়েশ্চেন আর ওঠে না। টাটা।